অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ধর্ম বইয়ের 6 থেকে 10 নং পৃষ্ঠা পর্যন্ত এবং তোমাদের 10 নং পৃষ্ঠায় যে শক আছে এই শক পূরণ করে দেখাবো। তোমাদের 6 নং পৃষ্ঠায় বলা আছে রাসূলগণের প্রতি ঈমান, অর্থাৎ মানব জাতিকে সরল, সঠিক ও পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। রাসূলগণ আল্লাহর মনোনীত ব্যক্তি, তাদের প্রচারিত বাণী আল্লাহরই বাণী। এই বিশ্বাস স্থাপন করাই হলো রাসূলগণের প্রতি ঈমান। আর রাসূলগণের প্রতি ঈমান বলতে নবী রাসূল উভয়কে বুঝানো হয়েছে। রাসূল শব্দটি, এই যে দেখো এইটা মুখস্থ থাকতে হবে, রাসূল শব্দটি রিসালাত শব্দ থেকে এসেছে। রাসূল শব্দ আসছে কোন শব্দ থেকে? রিসালাত শব্দ। রিসালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চিঠি, বার্তা, সংবাদ ইত্যাদি। এবং রিসালাত বলতে আল্লাহর তাআলার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে বুঝায়। এই দায়িত্ব পালনকারীকে রাসূল বলা হয়। তার মানে রাসূল বলা হয় কাকে? রিসালাত থেকে রাসূল শব্দটা আসছে। এবং রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন ছাড়া মুমিন হওয়া সম্ভব নয়, এই সংক্রান্ত আলোচনা করা আছে এখানে। এবং দেখো রাসূলগণের প্রতি ঈমান আনার অপরিহার্যতা কি? দেখো ঈমান পূর্ণতার জন্য 7টি মৌলিক বিষয়ের উপর ঈমান আনতে হয় বা বিশ্বাস স্থাপন করতে হয়। রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন তার মধ্যে কি? অন্যতম। সুতরাং আমাদের রাসূলের প্রতি বিশ্বাস আনতে হবে। এরপর দেখো নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা, অর্থাৎ মহান আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি, মানুষকে সরল সঠিক পথ দেখানো এবং পরকাল সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এবং মানুষের অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য আল্লাহর বিধিবিধান মেনে চলার প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং ভ্রান্ত পথ ও মত দূর করা, সত্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবী রাসূলগণকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই সংক্রান্ত তোমার কি বলতো? মহান আল্লাহ তাআলা একটি আয়াত বলেন। আয়াতের অর্থ কি? দেখো আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের নিজেদের মধ্য হতে তাদের নিকট রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের আয়াত সমূহ তাদের নিকট তেলাওয়াত করেন এবং তাদেরকে পরিশুদ্ধ করেন আর কিতাব ও হেকমা শিক্ষা দেন, যদিও তারা পূর্ব স্পষ্ট ভ্রান্তিতে ছিল। সূরা আলে ইমরান আয়াত 164। অর্থাৎ তুমি দেখো মুমিনদেরকে আল্লাহ হেদায়ত দেওয়ার জন্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। নবী রাসূলগণের গুণাবলী কি? এই সংক্রান্ত আলোচনা করা আছে এখানে। নবী রাসূলগণের গুণাবলী কি? আমরা জানি নবী রাসূলগণ ছিল নিষ্পাপ এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহর বান্দা। 8 নং প্রশ্ন, দেখো নবী রাসূলগণের অনুসরণ, অর্থাৎ মানব জাতি হেদায়তের জন্য কি আমরা নবী রাসূলগণের দেখানো পথে আমরা চলবো? এই সংক্রান্ত আল্লাহ তাআলা কি বলেন? দেখো যারা আল্লাহ ও তার রাসূলগণের আনুগত্য করে তারা অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। সূরা আল মাহজাব আয়াত 71। আমরা সবাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নবীগণের মর্যাদা। আমরা জানি নবী বলা হয় কাকে? যারা পূর্ববর্তী কিতাব আল্লাহর প্রেরিত বা রাসূলের ধর্ম প্রচার করে থাকেন তাদেরকে আমরা নবী বলি। অর্থাৎ যারা শুধুমাত্র কি, যাদের কাছে ওহী নাজিল হতো। এবং রাসূল কারা? দেখো যাদের প্রতি ওহী এবং কিতাব উভয়ই নাজিল হয়ে থাকে তাদেরকে আমরা মূলত বলি রাসূল এবং নবী। একটা কথা আছে, সকল রাসূলই হচ্ছে নবী এবং সকল নবী রাসূল নয়, কারণ নবীগণের প্রতি শুধু ওহী আসতো, কিতাব আসতো না, আর রাসূলগণের প্রতি ওহী এবং কিতাব উভয়ই আসে। সুতরাং রাসূলকে নবী এবং রাসূল উভয়ই বলা যায়। এখন দেখো হযরত ঈসা আলাইহিসসালামের উপাধি ছিল কি বলতো? রুহুল্লাহ, অর্থাৎ তিনি দোলনায় থাকা কালেই এই কথা বলেছেন। এছাড়া মহান আল্লাহ তাআলার হুকুমে তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। দেখো তার একটা হেকমত ছিল হযরত ঈসা আলাইহিসসালামের। এভাবেই তিনি নবী রাসূলকে আল্লাহ তাআলা মর্যাদা, বৈশিষ্ট্য এবং নির্দেশনা দান করেন। মহান আল্লাহ তাআলা বলেন, এ রাসূলগণ, তাদের মধ্যে কেউ কে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাদের মধ্যে এমন কেউ রয়েছে যার সাথে আল্লাহ কথা বলেছেন আবার কাউকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। সূরা আল বাকারা আয়াত 253। এরপরে তোমরা এই তথ্যটা তোমাদের ধর্ম বই থেকে পড়ে নাও। এবং বলা আছে নবী রাসূলগণের মুজেজা। আমরা জানি নবী রাসূলগণের কি ছিল? অনেক মুজেজা ছিল, আল্লাহ তাআলা এটি তাদেরকে দিয়েছিলেন। নবী রাসূলগণের পার্থক্য দেখো, নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ বাহক আর রাসূল শব্দের অর্থ হচ্ছে দূত। নবী ও রাসূলগণের মধ্যে পার্থক্য হলো আল্লাহ তাআলা যাকে নতুন শরীয়ত দিয়ে তার সম্প্রদায়ের নিকট পাঠান তাকে রাসূল বলে, নতুন শরীয়ত অর্থাৎ কিতাবও দিছে, আর যাকে নতুন শরীয়ত না দিয়ে পূর্বের রাসূলের শরীয়ত প্রচারের দায়িত্ব দিয়েছেন তাকে নবী বলি। দেখো এখানে বলা আছে প্রত্যেক, এই যে প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। নবুয়তের ধারার প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম আর সর্বশেষ
ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমি এই আলোচনা প্রথমেই বলে দিচ্ছি, দেখো নবী রাসুলের সংখ্যা বলা আছে 313 বা 315 জন, তারা তাবারানি হাদিসে বলা আছে, আর কোরআনে 25 জন নবী রাসুলের কথা বলা আছে। তোমাদের একক কাজ দিবে নবী ও রাসুলের মধ্যে পার্থক্য, তোমাদের কাজ হচ্ছে নবী ও রাসুলের মধ্যে পার্থক্য লিখে আনতে বলবে তোমাদের টিচার। আমি সবগুলোই বলে দিলাম, অর্থাৎ নবী কিতাব নাজিল হয়নি, রাসুল হচ্ছে তাদের প্রতি কিতাব নাজিল হয়েছে। নবী যারা পূর্ববর্তী রাসুলের ধর্ম প্রচার করতেন, আর রাসুল হচ্ছে আল্লাহর প্রদত্ত কিতাব মানুষের মাঝে প্রচার করতেন। সকল নবী নবী শুধু নবী ছিলেন, আর রাসুল কি ছিল? নবী ও রাসুল ছিলেন। অর্থাৎ এইভাবে তুমি পার্থক্যগুলো তুলে ধরবা। এরপরে দেখো তোমাদের প্রতিফলন ডায়েরি বলা আছে। সর্বশেষে প্রতিফলন ডায়েরি কি? যেসব বিশ্বাস, যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসুলগণের প্রতি আমরা ইমান দৃঢ় করব, তাই না? যেসব বিশ্বাস আনবো যার মাধ্যমে রাসুলগণের প্রতি কি ইমান দৃঢ় করব। এখানে বলা আছে বিশ্বাস সমূহ সকল নবী রাসুলগণ আল্লাহর থেকে প্রেরিত, এটা বিশ্বাস করব, যার ফলে উন্নত চরিত্রের অধিকারী আমরা হতে পারবো। এখানে 1, 2, 3 ফাঁকা ঘর আছে, শুধু তিনটা না, এরকম অসংখ্য ফাঁকা ঘর তোমরা কাগজে লিখে এখানে কি করবা, আঠা দ্বারা লাগিয়ে দিবা। তাহলে তুমি এই তিনটা কিভাবে পূরণ করতে পারো তা আমি একটু দেখাই। দেখো, বিশ্বাস করবা তারা শ্রেষ্ঠ, তুমি বিশ্বাস করবা তারা যুগের শ্রেষ্ঠ মানুষ ছিলেন, অর্থাৎ নবী রাসুলগণ ছিল শ্রেষ্ঠ মানব ও উন্নত চরিত্রের অধিকারী। তাদের উপর নাজিলকৃত কিতাবের উপর ইমান আনবো, এই বিশ্বাস তোমার থাকতে হবে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তাদের উপর যে কিতাব এসেছে তা বিশ্বাস করব। দেখো, তাদের দেখানো পথে জীবন গড়ব, এই বিশ্বাস করবা। তুমি তাদের কথা কাজ মনে প্রাণে বাস্তবায়ন করবা, তারা ছিল উত্তম চরিত্রের অধিকারী এটা বিশ্বাস করবা, তাদের দেখানো পথ অনুসরণ করবা তুমি। অর্থাৎ এই কাজগুলো করলে তুমি কি করতে পারবা, তোমার জীবনকে সুন্দর ও একটি মুমিন যেভাবে জীবন যাপন করে তুমি তোমার জীবনকে সেভাবেই তুমি গড়ে নিতে পারবা। আজকের ভিডিও এখানে শেষ, পরবর্তী ভিডিওতে আমরা 11 পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখতে পারো। ধন্যবাদ।